অন্যান্য প্রার্থী প্রাপ্য বিচারি মহানগরীর সচলর প্রতিবাদস্থলীত সমবেত হয়েছে, কিন্তু এয়া প্রতিবাদ নহয় গণসমাবেশ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সজালে কৃষ্ণ, কৃষ্ণরূপী মামা হিমন্তক কাটর অনুরোধ, উদ্ধার করক ভাগিন অভিমন্যুক। যেহেতু আমার মুখ্যমন্ত্রী মহোদয় সকলে মামা বলে জানে, যেহেতু মুখ্যমন্ত্রী মহোদয় আপনি দেখা পেয়েছে আমি আপনার ভাগিন, গতি আমার ভাগিন সকলের যে দুর্দশা আমার অভাবগ্রস্ততা এইখানে আপনি বুঝি পাও। এজন কৃষ্ণ মামা হিসাবে আমি অভিহিত করব খুঁজো। যেদরে মহাভারত যুদ্ধত ভগবান শ্রীকৃষ্ণ নিজের ভাগিন অভিমন্যুক নিজেই মানে শিক্ষা প্রদান করেছিলেন, শিক্ষা প্রদান করেছিলেন মামায়। গতি এই ক্ষেত্রে আমার মামাজনক আমি অনুরোধ জানাইছো, যেহেতু আপনি ইতিমধ্যে আমাক শিক্ষা দিলে, আমি ইতিমধ্যে দিলেন বেশিরভাগে বিএড পাশ করলো আর ইফালে তেতনও উত্তীর্ণ হলো। তেওঁলোক ভারত মাতার সন্তান, যদিও কোনো সংগঠনের সদস্য নহয়, যদিও দিলে ভারত মাতা কি জয়ধ্বনি, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ এওঁলোক। কাটর অনুরোধ, সরকারের বিরুদ্ধে ক্ষিয় বুজারিবলৈ সমবেত হৈ এইদরে নতশিরে জনালে প্রণাম। প্রকৃততে এই সকল 2019 আর 2021 বর্ষর টেট উত্তীর্ণ প্রার্থী, মনত সপোন পুহি রাখিছিল এজন শিক্ষক হওয়ার, কিন্তু টেট উত্তীর্ণ হলেও সপোন পূরণ নহল। এই সকলের নিযুক্তির পৰা বঞ্চিত প্রায় 30,000 টেট উত্তীর্ণ। সরকারের বিরুদ্ধে ক্ষোভ, মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী করজোড়ে প্রার্থনা, আমাক উদ্ধার করক। মুখ্যমন্ত্রী কর্মরাজিক প্রশংসা করলেও প্রায় প্রাপ্য অধিকার দাবি এই সকল টেট উত্তীর্ণ। বিশ্ব শর্মা স্যারে 2011 চনের 2021 চনলে যদরে তখন কর্মরত কাম করেছে, এক কথা কবলে গেলে তখন এন্ধারের পর পোহর আনিছে। গতি আমার আহ্বান আমার সিএম স্যারল আমাক যাতে যিকোনো পদ্ধতি আমাক লাগিলে তখন এসএসএ হোক, ডিএ হোক, স্টেট বল হোক, নাইবা আমাক একটা মাননি দি আমাক তখন জয়েন করব, যিকোনো ঠাইত আমাক জয়েন করাই দিব লাগে। আমার রনুজ পেগু ডাঙরিয়া, শিক্ষামন্ত্রী রনুজ পেগু ডাঙরিয়া যেটা কার্যভার গ্রহণ করেছিল, একটা টকশোত করেছিল যে আমার যান পদ খালি হয়ে আছে তার সিমান মানে টেট উত্তীর্ণ প্রার্থী নাই। যদি সেইটাই হয় সচাকে, যদি সরকার যদি সেই চালি জারি চায় তাহলে সরকার নিজে গম পাব আসলে সেই কথা নয়, পদ যান আছে তাতকে টেট উত্তীর্ণ প্রার্থী বেশি হয়ে আছে, কিন্তু সরকার দিব পারে দিয়া হওয়া নাই। লগত পদমানিক সন্তানক লৈ টেট উত্তীর্ণ মহিলায় অংশ ললে সচলর সমাবেশ স্থলীত। মামার বন্দনাত পঞ্চমুখ বহুজন বলে আমাক সংস্থাপন দিয়ক। আজি এনেদরে প্রতিবাদ করবলগিয়া হয়েছে, আমি টেট উত্তীর্ণ হয়েও আমি সমগ্র আজি বিভিন্ন জেলার পর আহি পেলাই এনেকে আজি একগ্রহ হবলগিয়া হয়েছে। আর আমার সরকারলে এটাই মাত্র অনুরোধ, যাখানে প্রার্থী আছে সকলকে নতুন টেট নপতার আগতেই যাতে বিজ্ঞাপন দিয়ে, এসএসএ হোক বা ডি ডাব্লিউ আন্ডারত যাতে নিযুক্তি দিয়ার। আমি বহুত কষ্ট আর বহুত ত্যাগ স্বীকার করে এইখানে পর্যায় পাইছো, গতি যেহেতু আমি টেট উত্তীর্ণ হয়ে বঞ্চিত হয়েছো, এইখানে গোটেখিনি মিলি আমি ইয়ার পর সরজরে অনুরোধ করব বিচারিছো যে আমার বিজ্ঞাপন পুনর্বার প্রকাশ করি, আমি যিখিনি অন্তত টেট উত্তীর্ণ প্রার্থী আছে আমার সকলকে নিযুক্তি দিয়ক। করজুড়ি অনুরোধ করব বিচারিছো যে আমাক নিযুক্তি দিয়ক, ডি ডাব্লিউ তে হোক বা এসএসএ তে হোক, আমাক আমি বঞ্চিত প্রার্থীখিনি আমাক নিযুক্তি দিব লাগিব সেয়ে সরকারের সব। এতিয়া এই সকল টেট উত্তীর্ণ ভাগিনর আহ্বান মামা হিমন্তই শুনে নে নাই সেয়া লক্ষণীয় হব।